মা নিষেধ করে দিয়েছেন মনে নেই বলতে যাচ্ছে বারান্দা হবে আর মা জানতে পারবেন না আরে যখন হবে তখন জানতে পারবে না আর হয়ে যাওয়ার পর আর কি করবে তখন তার বারান্দাখানে ফেলে দিতে পারবে না এর মধ্যে মিথ্যে কি হলো আমি তো ঢেরা পিটিয়ে মাকে বলতে যাচ্ছি না হচ্ছে কি হচ্ছে না মা কিছুই জানতে পারবে না আমার ফাঁকি দেওয়ার জিনিস আমার দরকার নেই তাছাড়া মার যখন মাপনি তোমার সঙ্গে বড় বড় বাক্যি কত যেন মায়ের কথা শুনতে যাচ্ছে ফিরে আসছ বেরিয়ে গেলে তো আরে সর 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 জরুরি একটা কাগজ ফেলে গেছি সর আমি আমার তোমার তারা দেখে ভাবলুম তোমার বুঝে আমার পেটে মোচড় দিল শালা অকম্মের ঢেঁকি হ্যাঁ সারাদিন হেলে দুলে তো ভালোই কাটছে তুমি কি বুঝবে তোমার মতো ঘরে বসে থাকলে তো আমাদের চলবে না সত্যি তো তুমি বসে থাকলে সংসার চল তুরি আদালত চলবে তুমি আবার মেজদাকে অত কিছু বলো এবার মেজদা যদি তোমাকে ধরে আমি বাড়ি ফিরে আসি তারপর তোকে দেখাচ্ছি দাঁড়া মেজদা বলি ঘর জামাই হবার ড্রেস রিহার্সাল দিচ্ছ না তো শালা তোর একদিন কি আমার একদিন তুই দাঁড়া এই যা কর বেঁচে গেলি তার আমি ফিরে এসে দেখাচ্ছি তোকে বিধবু এ তো প্রায় বিয়ের পর এসেছে রে আমাদের বাড়িতে তো এমনটাই রেওয়াজ মেয়ে শ্বশুর বাড়িতে শুধু মেয়ে জামাইয়ের জন্য পাঠানো চলবে না বাড়ির সকলের জন্য পাঠাতে হয় আমাদের বাড়িতে তো এমনটাই নিয়ম প্রত্যেক বেটা ছেলের চার পাঁচ জোড়া করে চটি জুতো থাকে ও এইটে ওনার ধুতি আর এই যে এইটে ওনার পাঞ্জাবি আর তোমার কি রে কোনো কথা বলছিস নে কাপড় পছন্দ হয়নি না না পছন্দ হবে না কেন হয়েছে রাখ তোকে কতবার বলেছি সব কিছু জিনিসে হাত দেওয়া চাই তাই না আহা বড়দি ওকে মারছ কেন ও কি আর এমন জিনিস কোনো কালে দেখেছে এখানে কি গো শেষদি এটাকে প্যান্টুল বলে বাবার খাস দর্জি এসে মাপ নিয়ে গেছে এটা কি করে এটা এটা ব্যাটা ছেলেরা পরে কেমন করে পরে গো শেজুগুড়ি এই এই দুদিকে দুখানা পা গলিয়ে দিয়ে পরে বুঝলি এই আসছিস যে বড় জানিস এসব জিনিস সাহেব শুভরা পরে মাউসের পাখি ভুল পারিস নাকি গো যে খোলের মধ্যে গলিয়ে দেবে এখন দেখো না জামা ষষ্ঠী পাওয়া নিয়ে কতদিন ফুলে থাকে কতদিন রোয়াব দেখায় যেন সব ওনার এলেমে হয়েছে আরে মা বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল আর এখন বড়লোক শ্বশুর তাকে সবকিছু ঢেলে দিচ্ছে হ্যাঁ তাতে ওনার কি কেরামতি হ্যাঁ কি কেরামতি অথচ ভাব দেখাবে দেখবে যেন সব ওনার কেরামতি আমার বাবা বেশি কিছু দিতে পারেনি তোমার খুব খারাপ লেগেছে না